শিরোনামগুলো। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্যের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ। ইউরোপে মহামারী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু, ভারতের কিছু রাজ্যে খুলছে স্কুল, সিনেমা হল ও পার্ক। বিপন্ন দেশীয় উদ্ভিদ সংরক্ষণে ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ, বন ও বনজ সম্পদ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা। এবং স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে প্রবাসী বাঙালিদের আঙিনা কৃষি, লকডাউনে বেড়েছে ফল ফসলের উৎপাদন। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে বিস্তারিত। ঢাকা ওয়াশিংটন বৈঠকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জিএসপি সুবিধার মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার পর আরও বড় আকারে নতুন কিছু আসবে বলে আশা করছে বাংলাদেশ। মিয়ানমারের নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র দেশটির ওপর চাপ বাড়াবে বলেও জানিয়েছেন ঢাকায় তিন দিনের সফরে থাকা মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী সামিয়া রহমান। প্রিমার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মেয়াদে ঢাকায় দেশটির সর্বোচ্চ সফর। মার্কিন নির্বাচনে ঢামাডোলের মাঝেই নয়াদিল্লি সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। রাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকা ওয়াশিংটন বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতির আকার যেহেতু বেড়েছে, বাংলাদেশের ক্যাপাসিটিও অনেক বেড়েছে, এই এই সার্বিক বিষয়গুলি আলোচনা করে তিনি বলেছেন যে আমরা আরো বড় কিছু এম করতে পারি। জিএসপি যে বেনিফিটসটা আছে সেটা কিন্তু এমনি 30 ডিসেম্বরে শেষ হয়ে যাবে, হয়তো নতুন কোনো মেকানিজম আসবে। রোহিঙ্গা সংকট সমাধানে শুধু মানবিক সহায়তা নয়, দেশটির জোরালো পদক্ষেপ চায় ঢাকা। প্রত্যাবাসনের স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ আগ্রহী নয় বলেও জানান তিনি। তবে আমরা খুব বেশি লং টার্ম পরিকল্পনায় যেতে চাই না, কারণ হলো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো, বা প্রধান লক্ষ্য মায়ানমারের নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের সাথে আবার নতুন করে এনগেজড হবেন। যুক্তরাষ্ট্র কোনো করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে সফল হলে তা কেনার সুযোগ থাকবে বাংলাদেশের। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা সমাধানেও আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ইউরোপে মহামারী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, বেশিরভাগ দেশ আবারও বিধিনিষেধ চালু করেছে। এপ্রিলের পর দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে জার্মানিতে, কিন্তু উল্টো চিত্র ভারতে। সেখানে আজ থেকে স্কুল, সিনেমা হল চালু সহ ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিশ্বে এখন পর্যন্ত পৌনে 4 কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে 10,96,000-এর বেশি। করোনা ভাইরাসে মঙ্গলবার দুপুর থেকে 24 ঘন্টায় 16 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 5,593 জনের। মৃত্যুর হার 1.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,576 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,97,449 জন, সুস্থতার হার 77.67%। 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,684 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 3,82,959 জন। নমুনা সংগ্রহ হয়েছে 14,169 এবং পরীক্ষা হয়েছে 14,411। শনাক্তের হার 11.69%। বিলুপ্তির পথে থাকা দেশি উদ্ভিদ প্রজাতি রক্ষায় পদক্ষেপ নিচ্ছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আশা করছেন বন ব্যবস্থাপনা ও উদ্ভিদ সংরক্ষণের এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে সহায়তা করবে। শৌমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে উদ্ভিদ ও প্রাণীর বিপন্নতা যাচাইয়ে রেড লিস্ট করে থাকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN। বন্যপ্রাণীর পর এবার উদ্ভিদের রেড লিস্ট প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের অর্থায়নে ন্যাশনাল হারবেনিয়াম এবং IUCN এর সহযোগিতায় এ তালিকা করছে বন বিভাগ। কনজারভেশন জন্য বিভিন্ন স্পিসিসের কি এক্সটেনশন রিস্ক আছে সেটি বোঝার জন্য এটি একটি আন্তর্জাতিক একটা স্বীকৃত পন্থা, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ও CBD। সেখানে একটা তার প্রোগ্রেসের বলবো যে নিয়ামক হচ্ছে রেড লিস্ট। সাইন্টিফিক তথ্যভিত্তিক ডাটাবেস আমাদের সংরক্ষণ করা দরকার, এবং স্ট্র্যাটেজি, যেটা বলছি এর ইনভেসিভ স্ট্র্যাটেজি আমাদের নাই,
যেটা আমরা এসডিজিতে ইতিমধ্যে টার্গেট দিয়েছি, এই প্রজেক্ট সরাসরি ওই জায়গাগুলোতে ইনপুট রাখতে পারবে। টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পে দেশের 1000টি বৃক্ষের বর্তমান অবস্থা নির্ধারণ করে বিপন্নতার মাত্রা যাচাই করা হবে। এর ভিত্তিতে অতি বিপন্ন বৃক্ষ রক্ষা ও বিস্তারে নেওয়া হবে উদ্যোগ। ইনভেসিভ এলিয়েন স্পেসিস অন্যান্য দেশীয় প্রজাতিকে তাদের গ্রোথের জন্য এটাকে কন্ডিসিভ নয় বা হুমকি স্বরূপ সেগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং সেটা একটা ম্যানেজমেন্ট প্ল্যান এটাকে কন্ট্রোল করার সংকটাপন্ন অবস্থা যেগুলো রয়েছে সেগুলিকে টিকিয়ে রাখার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে টিস্যু কালচার কীভাবে গাছগুলিকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে জীবিত রাখতে পারি বা ধরে রাখতে পারি। গাছটি যখন শেষ হবে যে আমাদের ইনভেসিভ স্পিসিস কী আছে আমাদের টোটাল প্রোটেক্টেড এরিয়ার বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্টের জন্য এই গাছটিও কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করবে। রেড লিস্টিং এবং এলিয়েন ইনভেসিভ স্পিসিসের জন্য আমরা কিন্তু একটি ভালো ডকুমেন্টস কিন্তু আমাদের হাতে আসবে। নীতি নির্ধারকরা বলছেন যত বেশি উদ্ভিদ প্রজাতি রক্ষা করা যাবে তত বেশি জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে। বনের উন্নয়ন সাধন করতে চাই, সেই রকম বনের উপর নির্ভর করে যাদের জীবিকা চলে সেই সব মানুষদের দিকেও নজর দিতে চাই। উদ্ভিদ প্রজাতি রেড লিস্ট প্রস্তুত করার এবং আগ্রাসী বিদেশি গাছের ক্ষতিকর প্রভাব থেকে দেশজ উদ্ভিদ প্রজাতির তত্ত্ব বনজ সম্পদ রক্ষার জন্য কৌশলগত ব্যবস্থাপনা প্রকল্পটি গৃহীত হয়েছে যা আমাদের এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। বাংলাদেশে উদ্ভিদের রেড লিস্ট IUCN এর বৈশ্বিক তালিকার সঙ্গে যুক্ত করা হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে বাসভবনের আঙ্গিনায় বৈচিত্র্যময় ফল ফসল ফলাচ্ছেন প্রবাসী মহিউদ্দিন ও তার পরিবার। করোনা লকডাউনে কৃষিকাজ করেই আনন্দে দিন কেটেছে তাদের, এর মাঝেই ফসলে ছেয়ে গেছে আঙ্গিনা। শাইখ সিরাজের রিপোর্ট। ডান্ডি শহরে মাঝারি আকারের একটি বসত বাড়ি, সুপরিসর আঙ্গিনা, ভেতরে ছোট্ট সুইমিং পুল, এই অলঙ্কারগুলো সবই ঢাকা পড়ে গেছে কৃষির এমন সমৃদ্ধির কাছে। সুইমিং পুলের উপরে ঝুলছে সারি সারি বাংলাদেশি লাউ। এটা আসলে আপনার এই অনুষ্ঠানে দেখা মাটির মানুষের যে পিরোজপুরের ভাসমান যে মাচা আপনি গিয়েছিলেন নৌকার মধ্যে করে, সেটা দেখে আমরা মোটামুটি উদ্বুদ্ধ হই। লাউ তো পানির উপরে, পানির উপরে পারেন কি করে? এটা হলো ওই যে আপনি একটা আইডিয়াটা আসছে, আপনি নৌকায় চড়ে যখন লাউ পারতেন ওইটা দেখে তখন আমরা একটা এই একটা প্লাস্টিকের নৌকা কিনলাম, তো ওইটা দিয়ে তারপরে লাউ গুলো পারতাম। আপনাকে একটা লাউ কেটে দেখাই কি? আচ্ছা, এই চমৎকার একটা দৃশ্য, বাহ আঙ্গিনা কৃষি রচনা করেছে প্রবাসী মহিউদ্দিন ও তার স্ত্রী মাহফুজা। বেগুন, মরিচ, পুঁইশাক সবই আছে এখানে, আছে ছোকা ছোকা আঙ্গুর সহ দেশি বিদেশি নানান ফল, প্রচুর আঙ্গুর। ধর আঙ্গুর গাছটা আপনার এখান থেকে একদম ওই মাথা থেকে ওই পর্যন্ত, আবার এখান থেকে ওদিকে ওই পুরাটা ধরে আঙ্গুর গাছ। ভাই কয় জাতের আঙ্গুর এখানে? দুই ধরনের, একটা হলো সবুজ আর একটা লাল। এই যে এখানে একটা লাল আঙ্গুর আছে, এটা গোল্ডেন আপেলও বলে, এটা মানে আমাদের এটা খুবই সুমিষ্ট হয়। ওই দিকটা তো লাল আপেলও দেখছি। হ্যাঁ, এটা হলো আমাদের আর একটা আপেল গাছ, এটা রেড আপেল বলে এটাকে। এটা কি চেরি গাছ না? আমাদের তাই মনে হচ্ছে। জি, এটা বেশ বড় বড় খুব মিষ্টি চেরি হয়, এবার প্রচুর চেরি আসছিল। তাদের সন্তানেরাও উপভোগ করছে বাড়ি ভর্তি ফল ফসল আর কৃষির এই আয়োজন। আমরা মাঝে মধ্যে আমাদের আম্মুকে হেল্প করি পানি দিতে। আচ্ছা আচ্ছা, গুড। এই আপেলটা তো খেতে কি মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি হয়। এই ট্রি স্কুলের জন্য অনেক হেল্প করে, ফার্মিং, এই যে বায়োলজি, আমি এক্সপেরিমেন্ট করি অ্যাসাইনমেন্টের জন্য। আমি যখন ছুটিতে বাসায় আসি তখন একটু মজা লাগে আমার, একটু ব্রেক দেয় স্টাডি থেকে। করোনা লকডাউনে প্রচুর ফসল ফলানোর ব্যস্ততা এখন আনন্দে পরিণত হয়েছে এই পরিবারের সবার। শাইখ সিরাজ, চ্যানেল।
দর্শক, প্রবাসে বাঙালির আঙিনা কৃষির বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। বেশিরভাগ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে। নতুন এক জরিপ বলছে প্রায় 3/4 ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে। ভারতীয় আমেরিকান ভোটারদের মধ্যে 72% বাইডেনকে এবং 22% ট্রাম্পকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিয়ে গেছেন, তাই তারা ট্রাম্পকে আর চান না। বাকিরা হয় অন্য প্রার্থীকে ভোট দেবেন বা এখনও কাকে ভোট দেবেন তা ঠিক করেননি। ভারতীয় আমেরিকানদের বাইডেনকে পছন্দ করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসন, তার মা ভারতীয়। সংবাদ রিপোর্ট জানিয়েছি অশোক লিল্যান্ড, ইফা ডটস বিরতি, আর বিরতির পর যা থাকছে। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 13 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস, অধিনায়ক শ্রেয়াস ও শিখর ধাওয়ানের অর্ধশত রান। আদরের হাত ছুঁয়ে থাক মন, রাখবে খেয়াল। আমি আপুর হাত নষ্ট হতে দেইনি, কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, করবে না। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল আছে না? অ্যালোভেরা? হ্যাঁ, অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল, যা হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। নতুন সার্ফ এক্সেল, দাগের জন্য কঠিন, হাতের জন্য কোমল। ভ্যাসলিন হেলদি হোয়াইট হিল করবে ড্যামেজ কে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা, কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেন্সিটিভিটি থেকে, একে দূর করুন সেন্সিটিভ এক্সপার্টের সাহায্যে। এই ইনোভেটিভ টেকনোলজি শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে, আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। ব্যবহার করুন সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসি। মৌলভীবাজার থেকে এম এ সালামের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। মৌলভীবাজারে জিঙ্ক সমৃদ্ধ বৃধান 75 কাটা চলছে। এবছর জেলায় আমন মৌসুমের নতুন এই জাত আবাদ হয়েছে 390 হেক্টর জমিতে। বীজ বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত সময় লেগেছে 111 দিন। এরপরই রবি ফসল চাষে যাবেন কৃষক। প্রত্যেক ধান আনি আমি কিছু স্থায়ী লাগাইছি, 100 দিনে আমার ধান আইছে, ধান ফাঁকি গেছে, এখন কাটা শুরু করছি। ধানটা যেন অল্প দিনে আইছে, আমরা তো খুব খুশি হইলাম। এরপরে আমরা এই ফসলটা তুলিয়া আরেকটা ফসল উঠাইতাম পারবো। একই জমিতে একাধিক ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আউশ কাটার পরে বৃধান 75 দিয়েছি, এই 75 108 দিনে এটা পেকেছে, আজকে কাটতেছে, এবং এরপরে আমরা এখানে সরিষা করব। সরিষার পরে আমরা বোরোতে চলে যাব, অর্থাৎ 4টা ফসল এই এখান থেকে এই জমি থেকে আমরা পাবো। 1 ফসলি জমিকে 2 ফসলিতে এবং 2 ফসলি জমিকে আমরা 3 ফসলি জমিতে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করছি। এটাই এখানে এবছর করা হয়েছে এবং এটিকে সুগন্ধি একটি জাত এবং এটার বাজার মূল্য অনেক বেশি, 1000 টাকার উপরে এই কাঁচা ধানি বিক্রি হচ্ছে, আর এটির ফলনও ভালো। চলতি আমন মৌসুমে 1,01,400 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে, হিসেব কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে বিগত 10 বছরে ইলিশের উৎপাদন প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইলিশ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রকৃতি সংবাদে দেখুন ইলিশ নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। মাছের সাথে বাঙালির নিবিড় সম্পর্কের কারণেই মাছের ভাতে বাঙালি প্রবাদটি প্রচলিত। আকার আকৃতি, বর্ণ, স্বাদ সহ বিভিন্ন বৈশিষ্ট্যে অনন্য হওয়ায় বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশ। এ কারণেই বাংলাদেশের ইলিশ 2017 সালে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মূলত সাগরের মাছ হলেও প্রজনন মৌসুমে ডিম ছাড়তে ইলিশের বিভিন্ন নদী ও মোহনায় আসতে হয়। বর্তমানে পৃথিবীর মোট ইলিশের প্রায় 86% আহরিত হয় বাংলাদেশ থেকে। ইলিশের বংশবৃদ্ধি এবং তার পূর্ণাঙ্গ জীবনচক্র নিশ্চিত করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে গত 10 বছরে ইলিশের উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এ সকল পদক্ষেপের মধ্যে রয়েছে কারেন্ট জাল নিষিদ্ধ করা, জাটকা নিধন রোধ করা, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে জেলেদের বিরত রাখা, ইলিশ সংরক্ষণে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা সহ আরও বেশ কিছু কার্যক্রম। প্রজনন মৌসুম হওয়ায় এবছর 14 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বিনিময় ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গ্রহণ করা পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হলে আগামীতেও ইলিশের উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকবে, টিকে থাকবে বাঙালির গর্ব ও ঐতিহ্যের ইলিশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, ইলিশ নিয়ে বিশেষ আলোচনা দেখবেন আজ রাত 11:30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ইভালি খেলার খবর।